নমস্কার, ড্রিম ইলেকট্রিক ভাইকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি একটা 25 অ্যাম্পিয়ারের 48 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে একটা ওরেভা এলিস গাড়ি, যার সামনে টেলিস্কোপিক সাসপেনশন আছে, উইথ অ্যালয় হুইল, টিউবলেস টায়ার, সিয়েট কোম্পানির মোটা গ্রিপের টায়ার দেখতে পাচ্ছেন, এবং পিছনেও একই টায়ার রয়েছে। সঙ্গে অ্যালয় হুইলের সাথে একটা হব মোটর রয়েছে যেটা 250 ওয়াটের, আর পিছনে আপনার ডুয়াল কয়েল টাইপ সাসপেনশন রয়েছে। পিছনে লেডিস ফুট রেস্ট দিয়েছে কোম্পানির তরফ থেকে, এখানে এছাড়া দুদিকে পালিয়ে বসলে এটা হচ্ছে তার ফুট রেস্ট। এটা সামনে একটা বুট স্পেস দিয়েছে, এটা হচ্ছে ইগনিশন সুইচের জায়গা, এটা হর্ন, এটা ইন্ডিকেটর, এটা আপার ডিপার, এটা হচ্ছে আপনার ওভারটেকিং মোড, আর এটা হচ্ছে আপনার পার্কিং লাইট এবং হেডলাইট, এটা ডিজিটাল ডিসপ্লের জায়গা। আর এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এটা ফোর হুইলারের মতন হাত দিয়ে অ্যাডজাস্ট করা যায় সামনে পিছনে। পিছনে একটা স্টাইলিশ ক্যারিয়ার দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাক লুকটাও খুব ভালো, হোয়াইট আপনার ব্যাকলাইট দেওয়া হয়েছে। আর সব দিক থেকে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাজারের ব্যাগ ঝোলানোর জায়গা, আবার এখানে একটা বাজারের ব্যাগ ঝোলানোর জায়গা, দুটোই দিয়েছে। প্লাস এখানে আপনার এক্সট্রা বুট স্পেস বা আপনি যদি পাওয়ার ব্যাঙ্ক লাগাতে চান, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সে পাওয়ার ব্যাঙ্ক লাগানোর এখানে জায়গা রয়েছে, এখানে আপনারা লাগেজও ক্যারি করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে, এই ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এখানে 53 ভোল্ট শো করছে। এটা এটা হচ্ছে আপনার মোবাইল চার্জ করার জায়গা, এটা হচ্ছে লিথিয়াম চার্জার, এটা হচ্ছে এমসিবি। এমসিবিটা হচ্ছে দীর্ঘ সময় যদি চার্জ না করা হয়, হ্যাঁ মানে বাড়ির বাইরে থাকেন, তখন এটাকে ফুল চার্জ করে এমসিবিটাকে এরকম অফ করে দিয়ে চলে যাবেন। বা আপনি যদি একদিনও মানে চার্জ করে ধরুন 4-5 ঘন্টা গাড়িটা চালাচ্ছেন না, এমসিবিটাকে অফ করে রাখলে অটো ড্রেনটা হয় না, এই অন হলো। আর যখন বজ্রবিদ্যুৎ চমকাবে তখন এই এমসিবিটাকে অফ করে রাখাটাই ভালো, আর চার্জ না করাই ভালো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিতরে এটা হচ্ছে কন্ট্রোলার, এবং তার পাশেই কনভার্টার রয়েছে, এই কন্ট্রোলারটা গাড়িটাকে কন্ট্রোল করে। ওভারঅল গাড়িটা অনেক বড়, এবং ফুট স্পেস মানে পা রাখার জায়গা যেটা, ওটা অনেকটাই বড়, মানে এত বড় মানে চওড়া জায়গা আর কোনো গাড়িতে দেখা যায় না। আর সুন্দর ম্যাট দিয়েছে কোম্পানির তরফ থেকে, যাতে করে প্লাস্টিকে কোনো রকম চোট না আসে। যদি গাড়িটা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, ধন্যবাদ। একটুখানি গাড়িটা চালাতে হবে, গাড়িটা একটু চালিয়ে দেখাতে হবে, একটুখানি চালান। দাদা আমাদের একটু গাড়িটা চালিয়ে দেখাবেন, গাড়িটা কীরকম চলছে। খুব সুন্দর দাদা, এর আগেও আমাদের কাছ থেকে দুটি গাড়ি কিনেছেন, তার মধ্যে ইজার একটা, এখনের উনি বাড়িতে সোলার সিস্টেমেও চার্জ করেন এই গাড়িটিকে। এটা 3 নম্বর গাড়ি, কারেক্ট, 3টে গাড়ি কিনেছে, খুব ভালো সার্ভিস, ওনার ব্যবহারও খুব ভালো, আপনারাও কিনুন, লস হবে। আর দেখতে পাচ্ছেন যে একজন মানে পূর্ণবয়স্ক লোক এই গাড়িটায় বসে মানে খুব ভালো মানাচ্ছে, গাড়িটা আপনার পেট্রোল বাইকের মতনই দেখতে, মানে ছোট কোনো ইলেকট্রিক গাড়ির মতন দেখতে নয়। থ্যাংক ইউ দাদা। চুরি ছুঁই ছুঁই পেট্রোল, ডিজেলও ঊর্ধ্বমুখী, না বিশ্বাস উঠেছে মধ্যবিত্তের, প্রয়োজনটুকু ছাড়া তেল নিচ্ছেন না কেউই, ফলে আয় কমেছে পেট্রোল ডিলারদেরও। জ্বালানি দামে আগুন, উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় 7টি জেলায় পরিবহন জ্বালানি বিকিয়েছে লিটার প্রতি 100 টাকায়, খোদ শহর কলকাতায় দাম 99.51 টাকা, ডিজেলের দাম 92.33 টাকা। দামের গেরোয় জেরবার মানুষ, অনেকেই কমিয়েছেন বাইক গাড়ির ব্যবহার, একে করোনার জেরে বাজার মন্দা, তার উপর জ্বালানির জ্বালা, কেবলমাত্র প্রয়োজন অনুযায়ী তেল ভরাচ্ছেন মধ্যবিত্ত। এখন পেট্রোলের দাম তো প্রচুর হাই, তারপর প্লাস পেট্রোলের শুধু দাম বেড়েই যাচ্ছে, বাজারের তো অবস্থা সবই খারাপ আছে, সুতরাং যেটুকু দরকার প্রয়োজন পড়ছে সেইটুকুই পড়ছে, আর যেটুকু প্রয়োজন আছে সেইটুকু গাড়ি নিয়ে বেরোচ্ছে, আদারওয়াইজ বেরোতে পারছি না, তাই জন্য এটাই তো বহুত সমস্যা হয়ে গেছে।
সত্যি অসুবিধা তো আছেই। আপনি এখন একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে যে কমার্শিয়াল গাড়ি বা সব কিছুরই ভাড়াটা বাড়াটা খুব স্বাভাবিক। এবার যদি গাড়ি ভাড়া বাড়ে তো সবজি আসছে গাড়িতে, সব কিছুরই দাম বেড়ে যাবে, সাফার করবে আলটিমেটলি নর্মাল মানুষ। দামের গেরোয় আয় কমছে পাম্প মালিকদেরও। দামে রাশ টানা নিয়ে কেন্দ্র ব্যবস্থা না নিলে আগামী দিনে ধর্না, এমনকি পেট্রোল পাম্পে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন পাম্প মালিকেরা। ব্যবসা তো নিশ্চয়ই ক্ষতি হচ্ছে, কারণটা হচ্ছে কাস্টমার তো কেনার পাওয়ার কমে যাচ্ছে। ও 2000 টাকায় তেল নিচ্ছে কিন্তু কোয়ান্টিটিটা কমে যাচ্ছে, ও আর নিজের এক্সপেন্ডিচারটা আর বাড়াচ্ছে না, ওই বাজেটের মধ্যেই রাখছে। তো ন্যাচারালি কোয়ান্টিটি কমে যাওয়াতে আমাদের ব্যবসা কোয়ান্টিটি উপরেই নির্ভর করে কি আমাদের কমিশন কোয়ান্টিটি বেসিসে আছে। তো ওই ক্ষেত্রে সে ওর জন্য আমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে। আর পরবর্তী আমাদের ফিউচার প্ল্যান আছে, প্রোটেস্ট করব আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন আছে, যে যেদিন এখানে 100 rupees বিভিন্ন রকম আমরা প্রোটেস্ট করব। প্রথম হচ্ছে যেদিন আমাদের 100 rupees টাচ করবে সেদিন আমরা হাফ অ্যান আওয়ার জন্যে ব্ল্যাক আউট করব। দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের করের চাপকেই দুষছেন পেট্রোল ডিলাররা। না, ওটা ট্যাক্সে ম্যাক্সিমাম কস্ট হচ্ছে ট্যাক্সের, স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই। হ্যাঁ, এখন যখন দাম কম ছিল তখন কি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ও দাম না কমিয়ে ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছিল, তো কাস্টমারকে কোনো বেনিফিট পাস অন করেনি যখন কম হয়েছিল। তো সেই স্ট্রাকচারটাই এখন রয়ে গেছে ট্যাক্সের, হাই ট্যাক্স স্ট্রাকচারটা সেন্ট্রাল গভর্নমেন্টে। তাই জন্যে কি হচ্ছে এখন যেহেতু আপনার ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস বাড়ছে, তো সাইমালটেনিয়াসলি এটা কস্টটা বেড়ে যাচ্ছে। শহর কলকাতায় 100 টাকা ছুঁই ছুঁই পেট্রোলের দাম, ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। তবে মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে পেট্রোল ডিজেল। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে কেন্দ্র সরকারকে, একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে, পেট্রোল ডিজেলের মূল্য যাতে কম হয়। পেট্রোল ডিজেলের এই দামের বৃদ্ধি প্রভাব ফেলছে বাজারেও, মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে এই পেট্রোলের জ্বালানির খরচে। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সরস্বতী রায়, কলকাতা টিভি। জ্বালানির তেলের লাগাম ছাড়া দাম বৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে আম জনতার। পেট্রোলের দামে সেঞ্চুরি করলো পূর্ব বর্ধমান। রবিবার জেলার বিভিন্ন পাম্পে 100 টাকা 6 পয়সা লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে। করোনা আবহে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় আর্থিক সমস্যায় পড়েছেন জেলার মানুষ। গতকালই পেট্রোল ছাড়িয়েছিল 100 টাকার ওপর, বাকি ছিল পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলায় আজকে পেট্রোল সেঞ্চুরি পার করল। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাটোয়ার একটি পেট্রোল পাম্পে। সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন যারা আসছে তারা কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন পেট্রোলের দাম, ডিজেলের দাম এইভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্য। বাস স্ট্যান্ড নাই জন্য গাড়ি আসছে, কিন্তু মানুষের তেল পুঁছে খুব কষ্ট করে, যে দেখা যায় 500 পড়ছে সে পড়ছে 100। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দেখুক তারা কি ট্যাক্স কমাতে পারে, জাতি কমলে আমাদেরই লাভ থাকে। করোনা আবহাওয়ার বিধিনিষেধের জন্য গাড়ি কেন প্রত্যেকটা মানুষের আর্থিক সমস্যায় পড়েছেন, এমন তো অবস্থায় এই যে পেট্রোল ডিজেলের দাম একদম চরম নাবিশ্বাস ফেলেছে সাধারণ মানুষের উপর। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূলের বিক্ষোভ মালদা শহরে। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়েছে আকাশ ছোঁয়াভাবে, ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম, ডিজেলের দামও সেই পথের দিকেই এগোনোয় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে জিনিসপত্রের দামও প্রতিনিয়ত বাড়ছে। তারই প্রতিবাদে রবিবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে লাগোয়া এক পেট্রোল পাম্পের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখালো যুব তৃণমূলের নেতাকর্মীরা। প্ল্যাকার্ড ব্যানার হাতে তারা অবিলম্বে পেট্রো পণ্যের দাম কমানোর দাবি তোলেন। আজকে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে, সাধারণ মানুষের যে কষ্ট দুর্বিষহ অবস্থা, পরিবহনের সাথে ব্যবসার সাথে যুক্ত মানুষদের যে অসুবিধা তার কথা মাথায় রেখে আমরা আজকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ভ্যান গাড়ির উপরে মোটরসাইকেলকে অকজো রেখে আমরা মানুষের কথা তুলে ধরার জন্য আমরা আজকে প্রতীকী অবস্থানে সামিল হয়েছি এই করোনা পরিস্থিতির মধ্যেও। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঘোড়ার গাড়িতে বাইক তুলে আরএসপির প্রতিবাদ নদিয়ার কৃষ্ণনগরে। রবিবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আরএসপি নেতাকর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিনের বিক্ষোভে অংশ নেন আরএসপির জেলা সম্পাদক শঙ্কর সরকার সহ দলের নেতাকর্মীরা।
পাশাপাশি আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ তুলে স্লোগান দেন নেতা কর্মীরা। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 9 জুলাই জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন আরএসপির জেলা সম্পাদক। অস্থায়ীভাবে যেভাবে রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়েছে, আমাদের রাজ্য পার্টির সিদ্ধান্ত মতো আজকে গোটা নদিয়া জেলা জুড়ে আমাদের বিক্ষোভ সভা, ছোট ছোট এরকম সভা সর্বত্র আমাদের হচ্ছে। যে পশ্চিমবঙ্গকে ভাগ করার একটা চক্রান্ত আরএসএস বিজেপি তারা গ্রহণ করেছে, তার বিরুদ্ধে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। পুরুলিয়া জেলার সর্বত্র পেট্রোলের দাম 100 টাকা ছাড়ালো। শনিবারই পুরুলিয়া শহরে পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে যায়। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রয়েছে রঘুনাথপুর শহর। শনিবারও রঘুনাথপুরে পেট্রোলের দাম 100 টাকার নিচে থাকলেও রবিবার পেট্রোলের দাম সেঞ্চুরি করলো। এদিন রঘুনাথপুরে শহরে পেট্রোল লিটার প্রতি বিকোচ্ছে 100 টাকা 14 পয়সায়। পেট্রোলের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছে ডিজেলের দামও। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ উগড়ে দিয়েছেন জেলার আম জনতা। মোদীজি এতদিন সবার জন্য করে দিয়েছে, কি বলবো, হাততালি দিতে হবে আমাদেরকে, বাইক ছেড়ে সাইকেল চালাবো, আবার সাইকেলে চলে এলাম আমরা, কি করবেন, এই তো দিন তেলের দাম বাড়িয়েছে, ভাড়া পাচ্ছি না এবং সেরকম কি করবো, যে গাড়ি কোনোরকম করে পেট চালাবার জন্য চালাই দিয়ে গেছে। মোদীবাবু পেট্রোল বেকাবু। রাজ্য সহ দেশের একাধিক রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি নিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় কটাক্ষ করে তিনি লিখেছেন, দেশে জ্বালানির দাম ঐতিহাসিকভাবে বৃদ্ধি পেয়েছে, মানুষের উপরে দামের বোঝা বাড়াতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার। গত বছরের একটি টুইটকে ট্যাগ করে বলেছেন, 2020 সাল থেকে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি, আবারও দোষারোপ পর্ব শুরু হবে, কিন্তু মানুষের সুবিধা অসুবিধা সেই অগ্রাহ্যই থেকে যাবে।